শহরকে উন্নত নিকাশী পরিস্থাপনা দিতে বরাবরই ব্যস্ত মিউনিসিপ্যাল কমিশন থেকে সমস্ত সরকারি ডিপার্টমেন্ট। মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার এই উদ্দেশ্যে পরিদর্শন করতে গেলেন দক্ষিণ জয়নগর কালাপানিয়া খাল। শহরের খালগুলিতে যাতে মশার লার্ভা জন্মাতে না পারে তার জন্যই দফায় দফায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সরকার। শহরবাসীকে সচেতনতা অবলম্বন করার কথা উল্লেখ করলেন এদিন তিনি। বর্ষা মরশুমে মশার উপদ্রবের ভোগান্তি থেকে মুক্তির জন্যই এই প্রচেষ্টা। মেয়র দীপক মজুমদার বললেন, 2018 থেকে সরকারের চেষ্টা সত্ত্বেও জল নিকাশি ব্যবস্থা নিয়ে শহরের অনেক জায়গায় ছোটখাটো কিছু সমস্যা রয়ে গেছে, আর সেগুলো অনুসন্ধান করে কিভাবে এর সমাধান করা যায় তা খতিয়ে দেখছেন মেয়র সহ সমস্ত নিগম। সেই কারণে কালাপানিয়া খালে বিভিন্ন ব্লকে যাচ্ছে, সিভিল পরিষেবা করছি এবং সার্বিকভাবে আমাদের মেশিন এবং ম্যানুয়ালি আমরা লেবার এনগেজ করে ড্রেনটাকে আমরা এক মাসের মধ্যে, 7 দিনের মধ্যে ড্রেনটা অলরেডি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, এক মাস আমরা টার্গেট ধরেছি, এক মাসের মধ্যে কালাপানিয়া খালটা অলমোস্ট আমরা ক্লিয়ার করবো যাতে জলের ফোঁটা সবসময় থাকে। তো কিছুটা প্রবলেম হয় ওই পারে বাংলাদেশে যে জলটা যায় তারা অনেক সময় ঠিকমতো পরিষ্কার করে না, আমরা করি, প্রতি বছরই করি। এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন শহরে যাতে কোনো অবস্থায় কোনো জল জমতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য, সে হিসেবে পৌর নিগম পূর্ত দপ্তর। কালাপানিয়া খাল পরিদর্শনে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে ছিলেন কর্পোরেটররাও। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।